গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছে? আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো। ভিডিও দেখে ফার্স্টেই বুঝে গেছো তো কালকে যেই কেকটা বানিয়েছিলাম, কেকটা অত সত্যি কথা বলতে অতটা ভালো হয়নি, কিন্তু টেস্ট হয়েছে, ফোলেনি সেরকম, খুব টেস্ট হয়েছে। দিয়া দেখলে কাটলো কেকটা, এখন অর্ণববাবুও কাটছে। আর সত্যি কথা বলতে কী যেন ফ্রেন্ডস, কেক কাটার সময় একটা চাকু পাইনি, ওই জন্য ওই যে কী বলে ওটাকে, খুন্তি টাইপ একটা, মানে চাকু মতন ছিল ওটা, খুন্তিই বলে তো, ওটা দিয়েই আমরা কেকটা কেটেছি। আর এদিকে দেখো সবজিওয়ালা এসে গেছে, তো বাড়িতে সবজি অল্প আছে, তো ভাবলাম কটা সবজি, তোমার দাদাভাই বললো তো কটা সবজি এখান থেকে নিয়ে নাও। আর হচ্ছে আমি এমনি এনার কাছ থেকে আমি বেশিরভাগ সবজি নিই, তোমার দাদা বাইরের থেকে আমি সবজি নিয়ে আসে, তো মানে টুকটাক যে আমার সবজি দরকার পড়ে এই দাদাভাই, এই সবজিওয়ালা দাদাভাইয়ের কাছ থেকে নিয়ে নিই আমি টুকটাক, আর বাদবাকি যা লাগে ওগুলো সব তোমার দাদাভাই মানে বনগাঁ থেকেই নিয়ে আসে। তো দেখো এখন এই দাদার কাছ থেকে বেশি কিছু নেবো না, কটা এই বেগুন নিয়ে নেবো। আর হচ্ছে আজ নিরামিষ, মানে নিরামিষের দিন সত্যি সত্যি বলছি আমার না মাথা কাজ করে না যে কী রান্না করব, কী রান্না করব, কী রান্না করব, মানে ঘুমের থেকে উঠেই আমার মনে হয় যে আজকে শনিবার কী রান্না করব, বা বুধবারের দিন এরকম হয় যে বুধবার কী রান্না করব। আর পাশেই দেখতে পাচ্ছ একটা পাকা পেঁপে, পেঁপেটা কাটলে অবশ্যই দেখাবো, আজকে অবশ্যই কাটবো না, আজকে এখনও কাঁচা আছে, দেখো টিপ দিলে কষ কষ মতন বেরাচ্ছে। এই পাশের বাড়ি মামিদের গাছে হয়েছে, তো অর্ণবকে পেঁপেটা দিয়ে গেছে মামি, তো অন্নকেই পরে কেটে দেবো। অন্ন হয়তো বেশি ভালো খায় না, হয়তো না সত্যি কথা বেশি ভালো খায় না, বাবা মানে অন্নবের দাদা খুব ভালো খায়, তো আরেকটু পাকুক তারপরে কেটে দেবো। আর এদিকে দেখো আগের দিনের সবজি এখনও পড়ে রয়েছে, আর দেখো লঙ্কাগুলো ফ্রিজে রেখেছিলাম, তাও দেখো শুকিয়ে শুকিয়ে গেছে, কী করবো, এই লঙ্কা এত শুকনো লঙ্কা খাওয়া যায়। আর এদিকে দেখো আমার রান্না বান্না প্রায় কমপ্লিটের দিকে, আর এদিকে আমি এখন একটা আম কেটে নিয়েছি কাসন্দে দিয়ে, মানে কাসন্দ না কাসন্দি কী বলে জানি না, তাই দিয়ে মাখিয়েছি, উফ যা লাগছে খেতে, তোমাদের কী বলবো। আর আমি স্নান করবো বলে এখন আম মাখাটা খেলাম। আর এদিকে দেখো আমার অর্ণববাবু ঘুমিয়েছিল, ঘুমের থেকে উঠলো, এখন খেলা করছে ঘরের মধ্যে বসে, কেন কি বাইরে খুব রোদ। আর এদিকে দেখো আমার নিরামিষ রেসিপি আজকে, আর এই দুটো আমি রান্না করিনি, এই দুটো হচ্ছে চাটনি, আমার ভাতের সঙ্গে প্রতিদিন চাটনি লাগেই। আর এদিকে একটা নিরামিষ শুক্তো মতন করেছিলাম, সেটা আমি নিইনি, আমার ভালো লাগেনি, ওরা তোমার দাদাভাই খেয়ে নেবে। আর এদিকে বেগুন ভাজা, পটল ভাজা আর উচ্ছে আলু ভাজা, ওটা দিয়ে আজকে ভাতটা আমি খেয়ে নিচ্ছি কষ্টমষ্ট করে। আর তার সঙ্গে তো চাটনি আছে, একটা মিষ্টি চাটনি আছে আর একটা মিক্সড চাটনি আছে, তো ওই দুটো দিয়েই আজকের ভাতটা আমি খেয়ে নিচ্ছি। আর কী বলবো, এই যে চাটনিটা হাত দিচ্ছে এটা মানে খুব খুব এত টেস্ট, মিষ্টি চাটনি ভাত দিয়ে ভালো লাগে না, কিন্তু এখন ভাত খেতে ইচ্ছা করছে না কী করবো, জন্য ওটা সাইডে রেখে দিই, এটা ওটা ওটার লোভের বোঝা তো ভাত করে খেয়ে নিতে পারি। আর এদিকে দেখো ঘুমের থেকে উঠে কেমন লাগছে আমাকে, মনে হচ্ছে পাগলি পাগলি, তো এখন আমি খেয়ে দিয়ে চেঞ্জ করে মানে গুছিয়ে অর্ণবকে গুছিয়ে, তো আজ পয়লা বৈশাখ একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ঘুরতে হয়তো নাও যেতে পারি, শুধু দোকানে চলে যাব, মানে দোকানে গিয়ে একটু বসবো, একটু ফুচকা খাওয়ার যে ফুচকা মানে দই ফুচকা, তোমার দাদাভাই বলেছে আজকে দই ফুচকা খাওয়াবে, তো ওই জন্য দোকানে যাব, দোকানে গিয়ে তারপরে মানে তোমার দাদাভাই নিয়ে যাবে, আর আসার সময় মার সঙ্গে চলে আসবো। আর এদিকে দেখো অর্ণববাবুকে এত ডাকছি, এত করে গলাটা এত বসে গেছে, কথা বন্ধ বলতে পারছি না। এদিকে দেখো আমার অন্য একটুখানি তাকালো, কতক্ষণ তাকা মানে ডাকার পরে তারপরে তাকালো। আর এদিকে দেখো আমরা দোকানে চলে এসেছি, অনেকক্ষণই এসেছি, ভুলে গেছিলাম যে আজকে একটা ব্লগ বানাচ্ছি, তো ভাবলাম দেখিয়ে দিই। দেখো অর্ণবের পিসি অর্ণবের জন্য একটা খেলনা নিয়ে এসেছে, তো ওইটা নিয়েই ও খেলা করছে। এই দেখো দুই ভাই বোনে কি মারামারি মারামারি করছে না, খেলাই করছে, হচ্ছে ওই খেলনা নিয়ে দুজনেই খেলা করছে। দেখো ওকে টানছে, একে টানছে, এ করতে করতে দুজনের মধ্যে যে কোনো একজনের লাগবে, কান্নাকাটি হবে, তারপরে গিয়ে মানে আবার মানে আলাদা হয়ে যাবে দুজনে। আর এদিকে দেখো ফ্রেন্ডস, শুভ নববর্ষ, ফার্স্টেই তো বললাম না, তো শুভ নববর্ষ, সবাই মিষ্টি মুখ করো, মানে কাউকে তো খাওয়াতে পারছি না সামনাসামনি, সব হচ্ছে ফোন থেকে নিয়ে দেখে খেয়ে নাও। আর যাদের খাওয়ার ইচ্ছা আছে অবশ্যই আমাদের দোকানে এসো, অবশ্যই খাওয়াবো তোমাদের সবাইকে মিষ্টি। আর আজকের এই ছোটোখাটো ভিডিওটা আমি এইখানে এন্ড করছি, টাটা।